সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার আনোয়ারুল হক। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি অ্যাবসিনথিয়াম, একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এটা একটা গাছড়া থেকে তৈরি হয়, কমন ওয়ার্মউড। এর ফুল ও পাতা থেকে যে টিনচার প্রস্তুত হয় সেটি সাধারণত ব্রেনে, মেডুলাতে এবং মেরুদণ্ডের রক্তাধিক্য বা কনজেশনে এবং ব্রেনের ব্লাডি বশত টাইফয়েড জ্বরে এবং স্লিপলেসনেস বা ইনসমনিয়া, ঠান্ডা লাগা এবং তার থেকে চোখের ইনফ্লামেশন, এছাড়া লিভারের এবং স্প্লিনের এনলার্জমেন্টের উপরে বিশেষভাবে কাজ করে এই ঔষধটি। অ্যাবসিনথিয়াম পেটে অত্যন্ত বায়ু সঞ্চার করে এবং বায়ু শূলজনিত বেদনা হতে পারে। শিশুদের অনেকক্ষণ স্থায়ী যে কনভালশন হয় এবং তার থেকে মৃগি, ডিসপেপসিয়া, ক্লোরোসিস, সায়াটিকা, ব্যাঙের ছাতার আহারে বিষাক্ত হয়ে সবসময় ইউরিন ত্যাগের একটা অদম্য ডিজায়ার এবং এদের প্রস্রাবে কটু গন্ধ থাকে এবং সেই সমস্ত ক্ষেত্রে অ্যাবসিনথিয়াম খুব ভালো কাজ করে। সবচেয়ে বেশি কাজ করে অ্যাবসিনথিয়াম মৃগি রোগে। এই মৃগি রোগের আক্রমণের আগে রোগীর প্রথমে মাথা ঘোরে, চোখের সামনে কী যেন একটা মূর্তি সে দেখতে থাকে। এই সময় সে কানে শুনতে পায় না, কাঁপতে থাকে, শরীরের মধ্যে একটা নামনেস বা অসাড় ভাব তৈরি হয়। তারপরেই এদের কনভালশন শুরু হয়ে যায়, দাঁতি লেগে যায়, দাঁত কড়মড় করে, জিভ কামড়ে ধরে এবং তার জন্যে মুখ দিয়ে রক্ত মিশ্রিত ফেনা বের হতে থাকে। ডক্টর অ্যালেন বলেছিলেন এতে আক্ষেপ থাকে। তিনি আরও বলেন মৃগীর ফিটের সময় এর মূল আরোপ এক ফোঁটা রোগীর জিভের উপর ফেলে দিলে অতি ভীষণ রকমের ফিট অত্যন্ত অল্প সময়ের মধ্যে উপশম হয়ে যায়। শিশুদের কনভালশন অধিকক্ষণ স্থায়ী হলে এর দ্বারা অনেক উপকার হয়, অর্থাৎ অ্যাবসিনথিয়াম শিশুদের তড়কা রোগে খুব ভালো কাজ করে। ডাক্তার হ্যালবার্ট বলেছিলেন যেখানে পীড়ার মৃদু প্রকারের আক্রমণ হয়, রোগীর সম্পূর্ণ জ্ঞান লোপ হয় না, অর্থাৎ সেন্সলেস হয় না সেখানে, এবং সেই ক্ষেত্রে অ্যাবসিনথিয়াম খুব ভালো উপকারী একটা মেডিসিন। এছাড়া অ্যাবসিনথিয়াম গাইনোকোলজিক্যাল প্রবলেমে বা স্ত্রী পীড়াতে খুব ভালো কাজ করে। ডান দিকের ডিম্বকোষে তীক্ষ্ণ ব্যথা হলে অ্যাবসিনথিয়াম খুব ভালো কাজ করে, বিশেষ করে স্ত্রী লোকদের পীড়ায়। পীড়ার লক্ষণ রোগিণীর চেহারা সম্পূর্ণ সবুজ দেখায়, অত্যন্ত দুর্বল লাগে তাকে এবং তার সাথে গাইনোকোলজিক্যাল প্রবলেমের সাথে তার বুক ধড়পড় করলে অ্যাবসিনথিয়াম খুব ভালো একটা মেডিসিন এবং এই সমস্ত লক্ষণে প্রদান করলে খুব ভালো কাজ হয়। অ্যাবসিনথিয়াম প্রস্রাবের পীড়ায় বা ইউরিনারি ব্লাডার এবং ইউরিনারি সিস্টেমের উপরে খুব ভালো কাজ করে। প্রস্রাব পরীক্ষা করে তাতে যদি অ্যালবুমিন পাওয়া যায় সেক্ষেত্রে অ্যাবসিনথিয়াম দিলে খুব ভালো কাজ করে এবং অ্যালবুমিনের পার্সেন্টেজ অনেকটা কমে যায়। এতে প্রস্রাবের রং কমলা লেবুর মতো এবং ঘোড়ার প্রস্রাবের মতো তার দুর্গন্ধ হয়, অর্থাৎ অ্যাসিড নাইট্রিকে যে ধরনের গন্ধ পাওয়া যায় অ্যাবসিনথিয়ামে সেই একই গন্ধ লক্ষ্য করা যায়। অ্যাবসিনথিয়ামে প্রস্রাব ঘন ঘন হতে দেখা যায়। এছাড়া অ্যাবসিনথিয়ামে খুব ভালো কাজ করে কানের উপরে, কানের যে কোনো পীড়ায় অ্যাবসিনথিয়াম খুব ভালো কাজ করে। কানের সাথে যদি মাথা ব্যথা থাকে এবং সেই মাথা ব্যথা কান থেকে প্রসারিত হলে অ্যাবসিনথিয়াম খুব ভালো কাজ করে এবং কানে পুঁজেও বা অটোরিয়াতে অ্যাবসিনথিয়াম খুব ভালো একটা মেডিসিন। অ্যাবসিনথিয়াম হৃৎপিণ্ডের উপরে বা হার্টের উপরে এর অ্যাকশান আছে। হৃৎপিণ্ডের অসম গতি এবং তার জন্যে হৃৎপিণ্ড এত জোরে ধড়াস ধড়াস করে চলে যে পিঠের দিক হতে ওই স্পন্দন শব্দ কান পাতলে বা স্টেথোতে শোনা যেতে পারে। নাড়ি প্রথমে খুব জোর এবং পরক্ষণে
ধীর হয়, অর্থাৎ স্লো এবং র্যাপিড দুটো অল্টারনেট হয়। অ্যাবসেন্থিয়াম হৃৎপিণ্ডের উপরে খুব ভালো কাজ করে এবং খুব ভালো মেডিসিন, সঠিক লক্ষণ দেখে ঔষধ প্রয়োগ করলে খুব ভালো কাজ হয়। তো সুপ্রিয় দর্শক, আজকের এই এপিসোডে একটি রেয়ার মেডিসিন নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি হোমিওপ্যাথি লাভার্স বা হোমিওপ্যাথি শিক্ষার্থী বা হোমিওপ্যাথি প্রফেশনাল হন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমি আপনাদের সঙ্গে আছি, ভালো থাকবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।